বাড়ি বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটেরিয়ালগুলির মধ্যে একটি হলো বালি। আজকের এই ভিডিওতে আমরা বালির কোয়ালিটি চেক সম্বন্ধে জানব। বালি কিনতে যাওয়ার সময় আমরা প্রায় সকলেই বালির কিছু টেকনিক্যাল কোয়ালিটি না জানার ফলে প্রায়শই ঠকে যাই। ফলস্বরূপ সেই বালি ব্যবহার করে কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে ক্র্যাক আসতে পারে, স্ল্যাব ফেটে যেতে পারে, দেওয়ালে ক্র্যাক আসতে পারে ইত্যাদি। যাতে আপনি আগামী দিনে না ঠকেন সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার মিস্টার বিজয়কে, ওনার অনুরোধেই আজকে আমরা এই ভিডিওটি বানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কনস্ট্রাকশন পারপাসে কীরকম স্যান্ড ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব বালি কেনার সময় দোকানদার কীভাবে আপনাকে ঠকাতে পারে, এবং তৃতীয়ত আমরা আলোচনা করব বালির কিছু বেসিক টেস্ট সম্বন্ধে। এই টেস্টগুলি আপনিও নিজে থেকেই বাড়িতে করতে পারবেন কোনোরকম ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট ছাড়াই। থিওরিটিক্যালি সব কিছু এক্সপ্লেন করার পর আমি প্র্যাকটিক্যালি আপনাদের টেস্টগুলি করেও দেখাবো। তাই সম্পূর্ণরূপে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে এরপর আপনাকে আর যেন কেউ ঠকাতে না পারে। তো একদম শুরুতেই আপনাকে জানতে হবে বালি জেনারেলি কত প্রকারের হয়। সাধারণত কনস্ট্রাকশন পারপাসে দু ধরনের বালি ব্যবহার করা হয়। একটি হলো ন্যাচারাল স্যান্ড, বা যেটাকে আমরা লাল বালি বলে থাকি। এটি সাধারণত নদী থেকে তোলা হয়, তাই এটিকে রিভার স্যান্ডও বলা হয়। এছাড়া আরেকটি হলো আর্টিফিশিয়াল স্যান্ড। এটি ন্যাচারালি তৈরি হয় না, পাথরের টুকরোকে গুঁড়ো করে এটি তৈরি করা হয়, তাই এটিকে ম্যানুফ্যাকচারিং স্যান্ডও বলা হয়। কনস্ট্রাকশন পারপাসে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি রিভার স্যান্ড, কারণ 90-95% মানুষ আর্টিফিশিয়াল স্যান্ড সম্বন্ধে অবগতই নন। তো আপনি যদি জানতে চান আপনার বাড়ি নির্মাণে কোন বালিটি ব্যবহার করা উচিত, তাহলে নিচে কমেন্ট করে সেটি জানিয়ে দিন। তাহলে ন্যাচারাল স্যান্ড এবং আর্টিফিশিয়াল স্যান্ডের তুলনা করে একটি ডিটেল ভিডিও আমি বানিয়ে দেব। যাই হোক, সবার প্রথমে আসে কনস্ট্রাকশন পারপাসে কী ধরনের বালি ব্যবহার করা উচিত। এক্ষেত্রে অনেকগুলি কোয়ালিটি আপনাকে যাচাই করতে হবে, যেমন বালিটিতে সল্ট প্রেজেন্ট আছে কি না, সেই বালিতে কোনো অর্গানিক মেটেরিয়াল প্রেজেন্ট আছে কি না, এছাড়াও কোনো আনডিজায়ারেবল পার্টিকেল সেই বালিতে প্রেজেন্ট আছে কি না। তো আপনি কী করে বুঝবেন বালিতে সল্ট প্রেজেন্ট আছে কি না? এটি খুব সহজেই পরীক্ষা করা যায়। আপনি আপনার হাতে সামান্য একটু বালি নিয়ে জিভ দিয়ে সেটিকে স্পর্শ করুন। শুধুই স্পর্শ করবেন, ভুল করে খেয়ে ফেলবেন না যেন। যদি জিভ দিয়ে স্পর্শ করার পর লবণাক্ত স্বাদ পান, তাহলে বুঝে নেবেন সেই বালিতে সল্ট প্রেজেন্ট আছে। আর এই জাতীয় বালি কখনোই কনস্ট্রাকশনে ব্যবহার করবেন না। সম্ভবত সেই বালিটি কোনো সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে তোলা হয়েছে, অথবা এমন কোনো নদী থেকে যেটি সমুদ্রের খুব কাছাকাছি এবং জোয়ারের জল সেই নদীতে প্রবেশ করে বালিটিকে লবণাক্ত করেছে। মনে রাখবেন, সল্ট বা অ্যালকালি প্রেজেন্ট আছে এরকম কোনো মেটেরিয়াল কনস্ট্রাকশন পারপাসে ব্যবহার করা উচিত নয়। এর পরের কোয়ালিটিটি আপনি নিজের চোখের সাহায্যেই পরীক্ষা করতে পারবেন। অনেক সময়ই অনেকে হয়তো বালির মধ্যে শামুকের খোলস বা এই জাতীয় অর্গানিক ইম্পিউরিটিস দেখে থাকেন। যদি বালির গোলায় গিয়ে দেখেন যে বালির মধ্যে এরকম অর্গানিক ইম্পিউরিটিস আপনি চোখে দেখতে পাচ্ছেন, তাহলে সেই বালি থেকে দূরে থাকুন। তবে মনে রাখবেন, বালি খুঁড়ে শামুকের খোলস খুঁজতে যাবেন না। খালি চোখে যতটা চোখে পড়বে, তাতে যদি এমন কিছু পদার্থের আধিক্য দেখতে পান, তাহলে অবশ্যই সেই বালি থেকে দূরে থাকুন। এর পরের কোয়ালিটিতেও আপনার চোখের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সাধারণত বালিতে বিভিন্ন সাইজের নুড়িপাথর দেখা যায়। এর মধ্যে কিছু পাথর থাকে যাদের সাইজ অনেক বড়। চেষ্টা করবেন এমন বালি কিনতে যাতে এই ধরনের বড় পাথরের পরিমাণ কম থাকে, কারণ এরকম বালি আপনি কিনলে সেগুলি চালুনি দিয়ে চেলে আলাদা করতে হয়, যার ফলে মেটেরিয়াল ওয়েস্ট অনেক বেশি হয়। তাই খালি চোখে যদি দেখেন বালির মধ্যে বড় বড় নুড়িপাথর আছে, তাহলে সেই বালি অ্যাভয়েড করুন। নেক্সট হলো বালিতে পলির উপস্থিতি। পলিকে আমরা সহজ ভাষায় মাটিও বলতে পারি। অধিকাংশ ক্ষেত্রেই বালির মধ্যে প্রচুর পরিমাণে পলি মিশে থাকে, যেটি আপনি খালি চোখে কখনোই বুঝতে পারবেন না। এই পলির জন্য ম্যাক্সিমাম ক্র্যাক আছে, তাই পলিযুক্ত বালি অ্যাভয়েড করতে হবে। অ্যাজ পার আইস কোড, যে বালিতে 6%-এর বেশি পলি উপস্থিত থাকে সেই বালি কনস্ট্রাকশনে ব্যবহার করা যায় না। তো আপনি কিভাবে বুঝবেন বালিতে পলি বা মাটি উপস্থিত আছে? এজন্য সিম্পলি আপনার হাত সামান্য জলে ভিজিয়ে নিয়ে এক মুঠো বালি তুলুন, তারপর কয়েক সেকেন্ড সেটিকে হাতে ঘষুন, তারপর ফেলে দিন। যদি বালিতে পলি উপস্থিত থাকে, তাহলে সেটি আপনার হাতের চেটোই লেগে থাকবে এবং হাতের কালার সামান্য ব্রাউনিশ হয়ে যাবে। তাহলেই বুঝবেন সেই বালিতে পলি উপস্থিত আছে। কিন্তু কত পার্সেন্টেজ পলি আছে সেটি কী করে বুঝবেন? সেটি বোঝার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। পলির পার্সেন্টেজ বের করার সহজ পদ্ধতি আমি এখানে আপনাদের করে দেখাবো। তো এই গেল বালির কোয়ালিটি চেক। ধরুন আপনি সমস্ত কোয়ালিটি চেক ঠিকভাবে করলেন, তারপরেও দোকানদার আপনাকে ঠকাতে পারে। জানতে চান কীভাবে? তো এর জন্য আপনাকে জানতে হবে বাল্কিং অফ স্যান্ড সম্বন্ধে। সবার আগে বলি বাল্কিং অফ স্যান্ড কী। তবে সেটি জানার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। আপনারা সকলেই হয়তো কম বেশি কখনো না কখনো বালি কিনেছেন। তো আমাকে কমেন্টে জানান যে দোকানদার আপনাকে যে বালি দেয় সেটি শুকনো বালি নাকি ভিজে বালি। অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন দোকানদার আপনাকে ভিজে বালি দেয়।
আর এখানেই আসল রহস্যটা লুকিয়ে থাকে। ভেজা বালির আয়তন সবসময় শুকনো বালির থেকে অনেকটা বেশি, অর্থাৎ বাল্কিং অফ স্যান্ড হলো জলের উপস্থিতিতে বালির আয়তন বৃদ্ধি। সাধারণত বালিতে জল মেশানো হলে বালির প্রতিটি কণার গায়ে সেই জল একটি পাতলা পর্দা তৈরি করে, যার ফলে বালির প্রতিটি কণা জলের সারফেস টেনশন প্রপার্টির জন্য একে অপরের থেকে দূরে সরে যায়। তাই জল মেশানোর পর বালির আয়তন তার আসল আয়তনের থেকে বেশি হয়। পরীক্ষা করে দেখা গেছে বাল্কিং অফ স্যান্ডকে কাজে লাগিয়ে প্রায় 40-60% অবধি বালির আয়তন বাড়ানো যায়। আর ঠিক এইভাবেই দোকানদার ভিজে বালি দিয়ে আপনাকে ঠকাতে পারে। চলুন একটি ছোট পরীক্ষার সাহায্যে এটিকে দেখানো যাক। তো বাড়িতেই বাল্কিং অফ স্যান্ড ক্যালকুলেট করার জন্য আমাদের প্রয়োজন একটি কাঁচের গ্লাস, এক্ষেত্রে প্লাস্টিকের স্বচ্ছ বোতলও ব্যবহার করা যেতে পারে, তবে কাঁচের গ্লাস ব্যবহার করলে সেটিতে অনেক বেশি ভালো ফল পাওয়া যায়। এক্ষেত্রে আমরা একটি কাঁচের গ্লাস নিয়েছি এবং একটি মার্কার এবং স্কেলের সাহায্যে আমরা এর গায়ে দাগ কেটে নেব। এক্ষেত্রে গ্লাসটি আমি রেডি করেই রেখেছি, দেখুন এখানে 0 থেকে শুরু করে 50 ml অবধি স্কেলের সাহায্যে প্রত্যেকটি 5 ঘর অন্তর অন্তর দাগ কাটা রয়েছে। এবার আমরা দোকানে যেরকম ভিজে বালি দেয় সেরকম কিছুটা বালি নিয়ে এই গ্লাসের মধ্যে ঢালবো। এটা আমরা ঢালবো হচ্ছে প্রায় 30 ml অবধি। এখনো 30 অবধি যায়নি। এবার দেখুন বালিটির যে আয়তন দাঁড়ালো সেটি হলো 30 ml। এই যে 30 ml হাইটটি দেখতে পাচ্ছেন, এটি হলো ভিজে অবস্থায় বালির আয়তন। এটিকে আমরা H1 ধরে নেব। এবার আমরা কি করব, এটিকে সম্পূর্ণ জলে নিমজ্জিত করব। এক্ষেত্রে বলে রাখি, বালি শুধুমাত্র দুটি অবস্থাতেই তার সঠিক আয়তন দেখায়, একটি হলো সম্পূর্ণ শুষ্ক অবস্থায় এবং সম্পূর্ণ জলে নিমজ্জিত অবস্থায়। আমরা একটি বোতলের সাহায্যে জল নিয়ে সেটিকে পুরো ভরে দেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ বালিটাকে প্রায় সম্পূর্ণটাই জল দিয়ে ভরে দিলাম। এবার আমরা একটি চামচের সাহায্যে সেটিকে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন সম্পূর্ণটা নাড়ানোর পরে কিছু সময় বাদে দেখবেন যে বালির যে আয়তন ছিল 30 ml সেটা আস্তে আস্তে ম্যাজিকের মতো অনেকটা নেমে গেছে। সম্পূর্ণ নাড়ানোর পর দেখুন বালির আগের আয়তন ছিল 30 ml, সেটি নেমে প্রায় 20 ml এর থেকেও নিচে চলে গেছে। এটিকে আমরা খুব মাইনিউটভাবে ক্যালকুলেট করে আমরা বলতে পারি 19 ml। এবার এই 19 ml এটিকে আমরা বলবো বালির আসল আয়তন। এবার এই আসল আয়তন থেকে বালির মধ্যে কতটা পরিমাণে বাল্কিং রয়েছে সেটা বের করার একটি ফর্মুলা আছে। বাল্কিং অফ স্যান্ডের ফর্মুলা হলো H1 - H2/H2×100, যেখানে H1 হলো জল মেশানোর পর বালির আয়তন এবং H2 হলো বালির আসল আয়তন। এই ফর্মুলা ব্যবহার করে আমরা বলতে পারি এই ক্ষেত্রে বালির বাল্কিং হলো 30 - 19/100 = 58%। অর্থাৎ দোকানদার বালির অরিজিনাল ভলিউমের থেকে প্রায় 58% কম বালি আপনাকে দিচ্ছে। তাই যখন অনেক বেশি পরিমাণে বালি কিনবেন তখন দোকানদারকে অবশ্যই বলে দেবেন শুকনো বালি দেওয়ার জন্য, তাহলে আপনি ঠকার হাত থেকে বাঁচতে পারেন। এরপর আমরা আলোচনা করব বালির আরেকটি টেস্ট সম্বন্ধে, সেটি হলো বালির মধ্যে পলির উপস্থিতির পরিমাণ নির্ণয়। এটিকে আমরা সিল্ট কন্টেন্ট টেস্ট বলে থাকি। বালিতে পলি বা সিল্টের উপস্থিতি একদমই কাম্য নয়। বালিতে সিল্ট প্রেজেন্ট থাকলে সেটি বিল্ডিংয়ের সব জায়গায় ক্র্যাক ধরাতে পারে। এছাড়াও এই সিল্টের পরিমাণ খুব বেশি হলে সেটি কনক্রিটের মধ্যে সিমেন্ট বালি পাথর রড কাউকেই ভালো করে বন্ডিং করতে দেয় না, ফলস্বরূপ আপনার ওভারঅল বিল্ডিংটি উইক হয়ে যেতে পারে। IS কোড অনুযায়ী কোনো বালিতে 6%-এর বেশি সিল্ট থাকলে সেটিকে কোনোভাবেই কনস্ট্রাকশনে ব্যবহার করা যাবে না, তাই এই টেস্টটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুতেই আপনাদের বলেছি কিভাবে বুঝবেন বালিতে সিল্ট আছে কি না, এবার আমরা পরীক্ষার সাহায্যে সেটি প্রমাণ করে দেখাবো। সিল্ট কন্টেন্ট টেস্টটি করার জন্য আমাদের লাগবে একটি কাঁচের গ্লাস যার গায়ে দাগ কাটা থাকবে, আমরা আগেই দাগটা কেটে রেখেছি। এছাড়া লাগবে আমাদের স্যান্ড স্যাম্পল এবং সামান্য একটুখানি লবণ। প্রথমে গ্লাসের মধ্যে 30 ml অবধি বালি ভরে নিতে হবে। আমরা ভরে নেব। দেখুন মোটামুটি 30 ml অবধি আমাদের বালির হাইটটা চলে এসেছে।
এবার এটিকে আমরা সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করে দেবো। এবং সবশেষে সামান্য একটুখানি খাদ্য লবণ নিয়ে সেটিকে ভালো করে এর মধ্যে মিক্স করে দেবো। এবার এটিকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়ানোর পরেই দেখবেন জলটি ঘোলাটে হয়ে গেছে। এবার এটিকে প্রায় 3-4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। বালিতে যতটা সিল্ট আছে সবটা আস্তে আস্তে বালির উপর থিতিয়ে পড়বে এবং সিল্টের একটি আস্তরণ তৈরি করবে। এই পদ্ধতিতে লবণ না ব্যবহার করলেও চলতো, কিন্তু তাতেই টেস্টি হতে প্রায় 8-9 ঘন্টা সময় লাগতো। লবণ ব্যবহার করার ফলে সিল্ট পার্টিকেলগুলি খুব দ্রুত থিতিয়ে পড়ে, ফলে টেস্টি খুব তাড়াতাড়ি হয়। এবার সম্পূর্ণ প্রসেসটা হয়ে যাওয়ার পর আমাদের সিল্টের ভলিউমটা মেজার করতে হবে। ধরে নিই সিল্টের ভলিউম হলো V1 এবং টোটাল ভলিউম হলো V। তাহলে ফর্মুলা অনুযায়ী সিল্ট কন্টেন্ট ইজ ইকুয়াল টু V1/V 100%। আইএস কোড অনুযায়ী এই ভ্যালু যদি 6%-এর বেশি হয়ে যায় তাহলে সেই বালি কখনোই কনস্ট্রাকশনে ব্যবহার করা যাবে না। তবে এক্ষেত্রে এই বালি ব্যবহার করতে চাইলে সেটিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে সিল্ট মুক্ত করে তারপর ব্যবহার করা যেতে পারে। এখন 4 ঘন্টা পর আমরা আমাদের টেস্ট করা স্যাম্পলটি দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বালিটির উপর যে সিল্টটি জমেছে, কালো রঙের যে লেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, জুম করে দেখাই, এটি হলো সিল্টের লেয়ার। আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় 1 ml জুড়ে পড়েছে এবং টোটাল বালির যে ভলিউম তাহলে হচ্ছে 15+1 16 ml। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি এই বালিতে সিল্টের পরিমাণ হলো 1/16 × 100 = 6.25%। অর্থাৎ আমরা বলতে পারি এই বালিটি কনস্ট্রাকশন পারপাসে ব্যবহার করা যাবে না। আর এভাবেই আপনারা যে কোনো ল্যাব ইনস্ট্রুমেন্ট ছাড়াই বাড়িতে বসে বালির কোয়ালিটি চেক করতে পারবেন। তো এতক্ষণ আপনারা জানলেন বালির কোয়ালিটি টেস্ট করা এবং আরও জানলেন কিভাবে বালি কেনার সময় আপনাকে সাবধানে থাকতে হবে। আশা করি ভিডিওটি বুঝতে আপনার কোনো সমস্যা হয়নি। যদি আপনার কোনো বুঝতে অসুবিধা থাকে অথবা আপনার কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের সেটি জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এই ধরনের ভিডিওর আপডেট আপনি পান সবার আগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।